নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য রয়েছে পরপর দুটো ভূতের গল্প। আমাদের আজকের প্রথম গল্প সুকুমার দে সরকারের লেখা ভৌতিক, গল্পের সূত্রধার দেবাঞ্জন, গল্প পাঠে ও অন্যান্য চরিত্রে দেবাঞ্জন। শুরু হচ্ছে সুকুমার দে সরকারের লেখা ভৌতিক। চাকরির অভাবে প্রত্যেক বেকার যুবকই যা করে থাকে, আমিও তাই করতে বাধ্য হয়েছিলাম, অর্থাৎ ইন্স্যুরেন্স এজেন্সি। চাকরির সঙ্গে ইন্স্যুরেন্সের সম্বন্ধটা অত্যন্ত ঘনিষ্ঠ, যথা চাকরি থাকলে লোকে ইনস্যুর করে, আর চাকরি না থাকলে করে ইন্স্যুরেন্স কোম্পানি বা এজেন্সি। আমিও সেই ফর্মুলা অনুযায়ী যথা নিয়মে এজেন্ট হয়ে গেলাম। দেখতে দেখতে যত পুরনো বন্ধুর দল শত্রু হয়ে দাঁড়ালো। জীবন বিমাকারীর বদলে খেতাব পেয়ে গেলাম জীবন বিষমাকারী। কাজে কাজেই বুঝতে হবে আমি বেশ কৃতকার্য হয়েছিলাম এ লাইনে, এবং শেষ পর্যন্ত এই শেষের কাজটিতে এমন পাকা হয়ে উঠলাম যে আমার কোম্পানি ঠিক করলো আমার মতো পাকা লোকের মাত্র শুধু একটা শহরের লোকের জীবন বিষময় করে ক্ষান্ত হলেই চলবে না, সারা বাংলার লোকেরই জীবন বিষময় করে ছাড়তে হবে। ঘুরে বেড়ালাম সারা বাংলাময়, অখ্যাতি ছড়িয়ে পড়ল দিকে দিকে। জীবন বিমা নিয়মটা খুবই সুন্দর, কিন্তু ওই যে কোনো কিছু না পেয়ে ভবিষ্যতের আশায় নিয়মিত টাকা দিয়ে যাওয়া অন্যান্য অভাব অপূর্ণ রেখেও, এটা সাধারণ লোক সহজে বরদাস্ত করতে পারে না। যখনকার কথা বলছি তখন বর্ষাকাল, মাত্র আগের দিন মেদিনীপুরে পৌঁছেছি, হোটেলে আস্তানা। হোটেলের লোক তখনও আমার পরিচয় জানে না। সেদিনটা সকাল থেকেই ঝুপঝুপ করে বৃষ্টি শুরু হয়েছে, আর হোটেলের হলঘরটায় নানা রকম লোক জড়ো হয়েছে। ম্যানেজারকে বলে কয়েক সকলে সেদিন খিচুড়ির ব্যবস্থা করেছিল, রাত্রির আহারটা আশাপ্রদ হবে, তাই আড্ডাটাও জমেছে মন্দ নয়। আমাদের আড্ডার মাঝে একজন ব্যক্তি বলল, এখন একটা ভূতের গল্প হলে মন্দ হতো না। হোটেলবাসীরা জীবনের পোর খাওয়া লোক, সকলকেই ব্যবসা বা অন্য কোনো কাজের খাতিরে ঘুরে বেড়াতে হয়, সকলেরই অভিজ্ঞতা পাকা। জীবনকে নিজের হাতে নিয়ে ঘুরে বেড়িয়ে ভয় জিনিসটা আলোর সামনের অন্ধকারের মতো প্রায় সকলের মন থেকেই অন্তর্হিত। প্রথম বক্তার উত্তরে অন্য একজন জবাব দিল, আপনি ভূত মানেন রমেশবাবু? ভূত কথাটা আর কিছু না থাক, একটা আকর্ষণীয় শক্তি আছে। দেখতে দেখতে ভূতের গল্প নয় ভূত মানা নিয়ে তর্কটা জমে উঠল। রমেশবাবু, যিনি প্রথম কথাটা তুলেছিলেন, তিনি ভূতের অস্তিত্বের সপক্ষে ভোট দিলেন, আর ঘরের সকলেই প্রায় বিপক্ষে। অনেকে রমেশবাবুকে টিটকিরি দিতে শুরু করলেন, এই 24th century আবার ভূত, ভূত বলে কিছু আসে না গিয়া, কি যে বলি। আমি একপাশে চুপচাপ বসেছিলাম, কারোর সঙ্গে পরিচয় নেই তাই আলোচনায় যোগ দিইনি। একজন হঠাৎ আমার দিকে ফিরে জিজ্ঞেস করল, আচ্ছা দাদা, আপনি কিছু বলছেন না যে? আমি বললাম, কি বলবো, আপনি ভূত মানেন? প্রথমেই বলেছি, লোকে ভূত মানুক বা না মানুক, ভূত সম্বন্ধে একটা কৌতূহল কিছুতেই মন থেকে যায় না। বাইরে ঝুপঝুপ বৃষ্টি, থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে, কোন বিদ্যুতের ঝলকটার পরই যে বাজের ভীষণ শব্দে পৃথিবী কেঁপে উঠবে বলা যায় না। অমনি আবঝা রহস্যময় আবহাওয়ায় মনটা ঘনিয়ে থাকে, এমনই একটা ঘনীভূত আবহাওয়া আমাদের ঘরেই ঘনিয়ে রয়েছে, সকলেই ভূতের বিপক্ষে শুধু রমেশবাবু ছাড়া। এখন আমার মতটা বিপক্ষে পেলেই সকলে রমেশবাবুকে কোন ঠাসা করে ছাড়তে পারে। একজন মানুষের অনবজ্ঞাত অভিমতের একটা বৈদ্যুতিক শক্তি আছে, সকলেই তাই উৎসুক দৃষ্টিতে আমার মুখের দিকে তাকালো। প্রশ্নকারী আবার জিজ্ঞেস করল, দাদা আপনি ভূত মানেন? আমি দমটা টেনে নিয়ে বললাম, মানি। সমস্ত ঘরে যেন একটা বৈদ্যুতিক প্রবাহ চলে গেল, রমেশবাবুর মুখ উজ্জ্বল হয়ে উঠল।
আর যে আলোচনা থেমে যাবার উপক্রম হয়ে উঠেছিল তাকে পুনর্জীবিত হতে দেখে সকলেই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচল। প্রশ্নকারী বলল, ভূত মানেন আপনি? নিশ্চয়। আপনি স্বচক্ষে দেখেছেন? দেখেছি বই কি। রমেশবাবু তার কোন মামাতো ভাইয়ের অভিজ্ঞতা বলতে যাচ্ছিলেন, সকলে এক জোটেই তাকে নিরস্ত করলেন। তারপরে আবার আমাকে প্রশ্ন হল, থামো, দাদা আপনি নিজের চোখে দেখেছেন? গম্ভীরভাবে বললাম, আপনার কোনো রকম চোখের ভুল হয়ে থাকবে। আশাজনক কণ্ঠে একজন বললেন। বললাম, না। না মানে? ভূতের সঙ্গে আমি কথাও বলেছি। হ্যাঁ, সত্যি? কীরকম? বলছি, এক কাপ চা হলে? একজন সঙ্গে সঙ্গে হুকুম করল, ওরে জগা, এক কাপ চা নিয়ে আয় তো, সিগারেট খাবেন? একজন সিগারেট বাড়িয়ে দিল। বাইরে বৃষ্টিটা আরও চেপে এসেছে, পথের আলোয় বর্ষা মিশে বাইরেটা রহস্যময়। শুরু করলাম। কাজের খাতিরে সেবার রাজীবগঞ্জ যেতে হয়েছিল। হঠাৎ একজন প্রশ্ন করল, কি কাজ? আহ, শুনুন না, রাজীবগঞ্জ একটা পাট কেনার আড়ত, নানা রকম মহাজন নানা জায়গা থেকে আসে। তা কিছুদিনের জন্য গ্রামটা বেশ জমজমাট হয়ে ওঠে। আমি হাট জমবার কয়েকদিন আগেই গিয়েছিলাম। নৌকো করে যখন গায়ে পৌঁছলাম তখন সন্ধে হয়ে গেছে। আর খুঁজে পেতে উয়ে খাওয়ার ডাক বাংলোটা বার করতে প্রায় রাত হয়ে গেল। আর জানেনই তো, ডাক বাংলোগুলো সাধারণত লোকালয়ের বাইরেই হয়। চৌকিদারকেও অনেক কষ্টে গ্রাম থেকে আনালাম। চৌকিদার ডাক বাংলো ছিল না? একজন জিজ্ঞেস করল। তবে আর বলছি কি, চৌকিদার এলে পরে তাকে ধমকে বললাম যে এর মানে কি, আর ডাক বাংলো ছাড়া সে অন্য কোথাও থাকে কেন? সে কোনো জবাব দিল না, বকুনি হজম করে গেল। আমার খাওয়া দাওয়া সারিয়ে দিয়ে সে বলল, বাবু এবার আমার ছুটি। জিজ্ঞাসা করলাম, তার মানে তুই এখানে থাকবি না? না বাবু। কেন? ভয় আছে। ভয়? কিসের ভয়? চোর ডাকা? আগে না বাবু। লোকটা আমতা আমতা করতে লাগলো। আরে কিসের ভয়? আবার জিজ্ঞাসা করলাম। তিনাদের কি রেতের বেলা নাম করা যায়? আমি হো হো করে হেসে উঠলাম। ভূত? তাই বল। আরে ভূত আবার আছে নাকি? তখন আমি আপনাদের মতো ছিলাম। কিন্তু যাক সে কথা, মোটের ওপর কোনো মতেই চৌকিদারকে ধরে রাখা গেল না। সে সকালেই খবর নেবে বলে চলে গেল। আমি দরজা জানলা ভালো করে দেখে শুনে বন্ধ করে শুয়ে পড়লাম। পাড়া গাঁয়ের অন্ধকার, কালো রাত, বাইরে ঝিমঝিম করছে, নিকটেই নদীর ইশারা। একজন বলল, আপনার ভয় করল না? কিসের ভয়? কেন, ভূতের? ভূতে আবার ভয় কি? তা ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ ঘুম ভেঙে গেল। তখন কত রাত খেয়াল নেই, হ্যারিকেনটা জ্বালিয়ে শুয়েছিলাম। বোধ হলো তেল ভরে দিতে মনে ছিল না। দেখলাম পোড়া পোলতের মুখে নীল এক টুকরো শেষ শিখা খাবি খাচ্ছে, ঠিক যেন কে তার গলাটা টিপে ধরেছে। ঘুমটাও কেন ভেঙে গিয়েছিল জানি না। তখন শীতকাল, হঠাৎ একটা ঝোড়ো হাওয়া গাটায় কনকন করে উঠল। পুরনো জানলাটা খটখট করে উঠল বাতাসে, জানালা দিয়ে অজস্র তারা উঁকি মারছে, আর আকাশের টুকরোটা মেষ কালো। হঠাৎ মনে হলো জানলা তো আমি বন্ধ করে শুয়েছিলাম, খুলল কে? আর হ্যারিকেনের আলো শেষে একবার দপদপ করে পুরো নিভে গেল। আর মনে হলো জানালা দিয়ে যেন একটা ছায়া ভেসে এসে ঢুকলো ঘরে।
তারপর বলছি দেন আরেকটা সিগারেট দিন। এই যে, তা হঠাৎ আমার খাটের কোনার দিক থেকে আমার লাঠিটা পড়ে গেল সশব্দে। স্পষ্ট মনে হলো ঘরে কে যেন রয়েছে। খাটের ওপর উঠে বসে হাঁকলাম, কে কে ওখানে? জবাব এলো, আগে আমি। তা তুমি কে? আরে আমি আমি। চমৎকার, তা তুমি কে বাবা? আরে বুঝতে পারছো না? দেখো, পারলে আর জিজ্ঞেস করছি? আগে আমি ভূত। আমি বললাম, ও। সে যেন চমকে জবাব দিল, ও মানে? মানে আবার কি? ও মানে ও? আরে অন্তত ডিকশনারিতে আর কোনো মানে আমি পাইনি। তা তুমি কি মনে করে? কি আবার মনে করে? মানে কি করতে এসেছো? আগে ভয় দেখাতে। কেন কেন আবার কি বাবা? ভূত ভয় দেখাবে না। বললাম, ঠিক 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 ঠিক, লাগাও লাগাও, দেখি দেখে দাও, তবে বেশি দেরি করো না, আমার ঘুম পাচ্ছে। তুমি তো দেখছি মোটেই ভয় পাওনি। আরে না দেখালে পাবো কি করে? মনে হলো ভূতটা বেশ ঘাবড়ে গেছে, কি করবে ভেবে পাচ্ছে না। সেই একটু থেমে বলল, আমি এসেছি। আচ্ছা বেশ করেছো, বসো, তাওয়া খাবে? ভূতটা গুঙিয়ে উঠল। জিজ্ঞাসা করলাম, কি হলো আবার? অত্যন্ত করুণ সুরে সে বলল, তুমি যে মোটেই ভয় পাচ্ছ না। বারে, আরে আমার কি দোষ? তুমি ভয় না দেখালে ভয়টা পাবো কি করে? আবার কি করে ভয় দেখাবো? আমি এসেছি তাইতেই তো তুমি ভয় পাবে। সে পাত্তর আমি নই বাবা। তবে তুমি কি পাত্তর? জবর একটা কিছু করো, অমন ভূতের মতো চুপচাপ দাঁড়িয়ে থেকো না অন্তত। বাবা ভূত আবার বাবা ভূতের মতন তো কিসের মতো দাঁড়িয়ে থাকবে? বললাম, ঠিক ঠিক, তা অবশ্য ঠিক, আমারই ভুল, দাঁড়িয়ে থাকো তুমি। বলে আমি আড় মোড়া ভেঙে পাশ ফিরে শুলাম। হঠাৎ খাটটা দুলে উঠল, প্রথমে একটু, তারপর একটু জোরে, তারপর বেশ দুলতে শুরু হলো। তন্দ্রা এসেছিল। ঘুম জড়ানো সুরে আস্তে আস্তে বললাম, আহ আরে কি হলো আবার? কি করছো? দাঁত কপাটে লেগেছে বুঝি? ভূতের গলার আওয়াজ এবার বেশ সুপ্রসন্ন, বুঝলে? বললাম, না আরে ঘুম এসে গিয়েছিল। তুমি ঘুমোচ্ছিলে? তা অমন চমৎকারভাবে দোলালে ঘুমোবো না? ভূতটা এবার হাউ হাউ করে কেঁদে উঠল। আহ কি হলো? আরে আরে আবার কান্না কেন? আমি কি করি গো? আরে আমি এসেছি টের পেলেই তো সবাই ভয় পায়, তারপর খাট দোলাতে তো রক্ষেই থাকে না, অনেকে আত্মমরা, কেউ কেউ মরেই যায়। আরে ভূত সমাজে আমার মান সম্ভ্রম কিছু রইল না যে। ভূতের ফোঁপানি আর থামে না। তাকে শান্ত করার জন্য বললাম, আচ্ছা 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 দাঁড়াও, দেখো ভূত, আজকালকার ছেলেরা ভূতকে ভয় করা দূরে থাক, ভূত মানেই না। বলো কি? হ্যাঁ সত্যি কথা। আরে আমি তো তবু তোমায় মানছি, খাতির করছি। তুমি কে বাবা? কে আবার? মানুষ? আহ না না, তা নয়, তুমি কি করো? ইন্স্যুরেন্স এজেন্ট, খুব ভালো কোম্পানি বুঝলে, প্রিমিয়াম খুব কম। শুনবে, গড়গড় করে আমার কোম্পানির সব গুণগুলো বলে গেলাম। ব্যাস, এক চিৎকার করে ভূত লাফিয়ে উঠল, জীবন বিষমাকারী, ওরে বাবা! হুড়মুড় করে দরজা খুলে গেল। ভূত একদম হাওয়া, একটা দমকা হাওয়া মাঠের ওপর দিয়ে শোঁ শোঁ করে বয়ে চলে গেল নদীর দিকে। পৃথিবী অদ্ভুত রকম নিস্তব্ধ। ঘরের মধ্যে একটা হাসি রোল উঠল। আরে জীবন আরে দেখছো, আরে ভূত আর দারুণ দারুণ দারুণ। আরেকজন বলল, ভূত পালায় বাবা, আর কম নয় কম নয়, সত্যি জ্বালাতনের এক শেষ।
আরেকজন জবাব দিল, কিন্তু আখেরে কাজ হয়, বাহ বা বাবা, আর সুবিধেও দেখুন। তা সত্যি, তা সত্যি দাদা, তা হ্যাঁ দাদা, আপনি আপনার কোম্পানির নামটা যেন কী বললেন? সেদিন খাওয়া দাওয়ার পর রমেশবাবু আমার ঘরে ঢুকে বললেন, পায়ের ধুলো দিন দাদা, চমৎকার 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 ফন্দিটি করেছিলেন কিন্তু। বললাম, তার মানে? আরে আমারও ওই ব্যবসা দাদা, অন্য কোম্পানি, তবে আপনার কাছে আমার অনেক শিখবার আছে। পায়ের ধুলো দিন, ধুলো দিন। রমেশবাবুকে পায়ের ধুলো দিলাম। শুনছিলেন সুকুমার দে সরকারের লেখা ভৌতিক। শুরু হচ্ছে আমাদের আজকের দ্বিতীয় গল্প। শুরু হচ্ছে গৌরীপ্রসাদ বসুর ভৌতিক কাহিনী। কলকাতা থেকে দার্জিলিং, শিয়ালদা থেকে দার্জিলিং মেলে শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে ভাড়া মোটরে দার্জিলিং, পুজোর ছুটিতে কলকাতা ছেড়ে আমাদের দার্জিলিংয়ে আসা, আমাদের মানে আমারও আমার বন্ধু কমলের। শিয়ালদায় রাত 9টা ট্রেনে চেপে ভোর 8টায় শিলিগুড়ি পৌঁছলাম। শিলিগুড়িতে 10টার সময় ভাড়া মোটরে উঠে বসলাম। ঘণ্টা 3-4 মধ্যেই দার্জিলিংয়ে পৌঁছে যাবার কথা, কিন্তু ঠিক সময় দার্জিলিংয়ে পৌঁছানো গেল না। ভাড়া মোটর আমাদের সব রাস্তা নিয়ে যেতে পারেনি, বরং তাকেই আমাদের ঠেলে নিয়ে আসতে হয়েছে মাইল কয়েক। কার্শিয়াংয়ের কিছু আগেই মোটরের কল খারাপ হয়ে গেল, পাহাড়ে রাস্তা ভেঙে আমাদেরই মোটর টেনে আনতে হলো কার্শিয়াংয়ে, তারপর ওখানে মোটর সারিয়ে দার্জিলিংয়ে আগম। দার্জিলিংয়ে যখন পৌঁছলাম তখন সন্ধে পেরিয়ে গেছে, 6টার আগেই এখানে সন্ধে হয়। মাউন্ট এভারেস্ট হোটেলে আগেই চিঠি লিখে জায়গার ব্যবস্থা করেছিলাম। গিয়ে নাম বলতেই ম্যানেজার আমাদের ঘর দেখিয়ে দিলেন। ঘরখানা বেশ, দুদিকে দুখানা খাট, বিছানাপত্তর, সেসব হোটেলের অবশ্য, ওসব কিছুই আমাদের আনতে হয়নি। জিনিসপত্র রেখে হাত মুখ ধুয়ে নিচে খেতে গেল কমল। আমার আর খাওয়ার উৎসাহ ছিল না, পাহাড়ে পথ, মোটরে আসতে এবং মোটর ঠেলে নিয়ে আসতে দুবার বমি করেছি, ভারী ঘুম পাচ্ছিল। আলো নিভিয়ে কম্বল টেনে শুয়ে পড়লাম। শোয়া মাত্রই ঘুম। কতক্ষণ ঘুমিয়েছি জানি না, হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। দেখি গায়ের কম্বল গায়ে নেই, আমি শীতে কাঁপছি। উহ, কম্বলটা সরে গেছে বোধহয়। পা দিয়ে অনেক খুঁজলাম, শেষে হাতড়াতে শুরু করলাম, কিন্তু কম্বল কই? হাতটা একটু বাড়াতেই কম্বল পেয়ে গেলাম, সরে গেছে বোধহয়। কম্বল ধরে টান দিলাম, কিন্তু কম্বল এলো না, কী ব্যাপার? জোরে আরেকবার টান লাগাতেই কম্বলটা আলগা হয়ে আসছিল, কিন্তু পরক্ষণে কে যেন টেনে নিয়ে গেল কম্বলটাকে। টাগ অপরে আমি হেরে গেলাম, দস্তুর মতো চমকে উঠলাম, এ কী? আবার হাতড়াতে শুরু করলাম, কম্বলটা কি পেলাম? কিন্তু এবার আর কম্বল সরছে না। হাতড়ে বুঝলাম একটা লোক কম্বলটা গায়ে শক্ত করে জড়িয়ে শুয়ে আছে, আমার পাশে। এ আবার কি ভাবনা হলো, একটু ভয়ও পেলাম। চোর ডাকাত নাকি? চোর ডাকাত হলে শুয়ে থাকবে কেন? চোর তো চুরি করে। আমি ভাবতে থাকি, হয়তো খুব শীত লেগেছে। আরে বাবা, এ হচ্ছে দার্জিলিংয়ের শীত, অন্ধকার একটু ফর্সা হলেই উঠে আমাদের ফর্সা করবার মতলব বোধ হয় ওর। সাহস করে ফের হাত বাড়ালাম, এই যে দেখছি নাক, একটা নাক, একটা নাকই বটে। হ্যাঁ, কেমন করে আমার একটা আঙুল ওর একমাত্র নাকে ঢুকে যাওয়াতে এই বিপত্তি! আমার পাশের লোকটি হেঁচে দিল, আমি বেজে এরকম চমকে গেলাম, ভয় পেলাম খুব। এই যে দেখছি কান, এক পাটি কান, মলা যাক তাহলে। মনের সুখে আর হাতের সুখে ওর কান মলতে থাকি। রাত দুপুরে ভদ্রলোকের ঘরে চুরি করতে ঢোকার ফল, আর আমাকে এই হেঁচে ভয় দেখানোর শাস্তি। ভারী আরাম পাই আমি, ওর এটা কম্বল কেড়ে নেবার দণ্ড। ভারী শীত, আমার এদিকে গায়ে একটা গেঞ্জি ছাড়া আর কিছুই নেই। ভাবলাম ডাকা যাক কমলকে, তারপর দুজন মিলে ওকে মেরে তাড়াবো। ডাকাই যাক, কমল,
কমল, খুব নিচু স্বরে ডাকলাম। কমলের সাড়া নেই। কমল, ও কমল, আগের চেয়ে একটু উঁচু পর্দায় ডাকি, কোনো উত্তর নেই। ছেলেটির ভারী ঘুম কাতুরে, ঘুমোলে ওর আর জ্ঞান থাকে না, একেবারে মরার মতো ঘুমায়। কমল, আরে এই কমল, একটু গলা তুলি। কমলের খাট আমার বাঁ দিকে, সেখান থেকে উত্তর আসে খুব নিচু স্বরে, শোন কি দেখ ভারী, কি দেখব আর কেমন করেই বা দেখব, যা সূচি ভেদ্য অন্ধকার, দেখতে হবে না, শোন আমি চটে উঠি, কি ভারী মুশকিল, একজন লোক এসে আমার কম্বল কেড়ে নিয়ে খাটে আমার পাশে শুয়ে আছে, আমি এদিকে শীতে মরছি ভাই। আরে আমারও খাটে একজন এসেছে, কিন্তু কম্বল কাটতে পারেনি, একবার টেনে নিয়েছিল কি বল, ফের টেনে এনেছি, পাশে শুয়ে ভারী অত্যাচার শুরু করেছে, ভারী শীত ভাই, কি কি করি। আরে আমারও এখানে দুজন, তা না হলে এখানে শুতে পারতিস, আমার কম্বলটা ভাগাভাগি করে গায়ে দিতাম। এখন কি করি তবে, তোর খাটে সেই লোকটি তো আমায় জায়গা ছেড়ে দেবে না। এক কাজ কর, কি কাতুকুতু দিয়ে পাশের লোকের কাছ থেকে কম্বলটা কেড়ে নে। ও ভাই আমি পারবো না, আরে কোথায় বগল কে জানে, আর কম্বলের ভিতর আমি হাত ঢোকাতে পারবো না, যদি হাতে কামড়ে দেয়। তবে এক কাজ কর, কি তোর পাশের লোককে তুই একটা লাথি মেরে খাট থেকে ফেলে দে, আমিও আমারটাকে দেখছি। হ্যাঁ আমি ভাই পারবো না, আমার চেয়ে ওর গায়ে চোর ঢের বেশি, আর কম্বল নিয়ে ডাগোপোয়ার করতে গিয়ে আমি তো টের পেয়েছি, ও তাহলে আমায় মেরেই ফেলবে, কাছে যে ছোড়াছুরি নেই তাই বা কে বললে। আরে চেষ্টা কর, আমার খাটের অপর বাসিন্দা বোধ হয় আমাদের কথাবার্তা শুনছিল, সে আমাদের দুজনের মধ্যে ছিল, অর্থাৎ আমার বাঁ পাশে, হঠাৎ এক প্রকাণ্ড লাথি দিয়ে আমি খাট থেকে পড়ে গেলাম। ও বাবা গো, উফ উফ, ওরে বাবা বলে আমি আর্তনাদ করে উঠি ব্যথায়, আমার পিলে বোধহয় ফেটেই গেছে ওর লাথির চোটে। কমলের গলা শোনা যায় এতক্ষণে, হ্যাঁ আমার সাথে চালাকি দিয়েছি বেটাকে এক লাথি। কমল কমল, আমি কেঁদে ফেলি, কিরে তোর কি হলো, আরে আমাকে সেই পাজিটা খাট থেকে ফেলে দিয়েছে। ঘাবড়াস না ঘাবড়াস না, আয় তুই আমার খাটে এসে শো, এই কম্বল দুজনে গায়ে দেওয়া যাবে। ভাই কমল, বেকায়দায় পড়ে গিয়ে আমার পা মচকে গেছে, আমি আর উঠতে পারছি না যে। দাঁড়া আমি আসছি, হঠাৎ আলো চলে উঠল, কমল আমাকে পাঁজা কোলে করে নিয়ে তার বিছানায় শোয়ালো। সেই লোক দুটো কই, আমি কমলকে প্রশ্ন করি, আরে ওদের ধরে পিটুনি দিতে হবে, কই দেখছি না তো। কমল আলমারির পাশ চৌকির তলা সব খুঁজে দেখে, পালিয়েছে বোধহয়। আরে কোথা দিয়ে পালাবি, কেন দরজা, আরে দরজা, আরে দরজা দিয়ে কেমন করে পালাবি, দরজা দেখছিস না ভেতর দিয়ে বন্ধ, আর পালাবার পর ভেতর থেকে কে দরজা বন্ধ করে শুনি। তবে তারা গেল কোথায়, অদৃশ্য তো আর হয়নি, কি জানি ব্যাপারটা ভৌতিক বলে মনে হচ্ছে। আরে না না, ভূত নয় কখনো, আরে ভূত কখনো অমন করে হাঁচতে পারে না, ও রীতিমতো হেঁচেছে, তার উপর আমি ওর কান মলে দিয়েছি, ওর কান রীতিমতো মানুষের কান, মানুষ হয়ে তারা যাবে কোথায় শুনি, আর মানুষ তো আর ভূত নয় যে হাওয়ায় মিলিয়ে যাবে, ও ভূতই নিশ্চয়ই মানুষের যে এসেছিল। হঠাৎ আমার চোখ পড়ে আমারই পরিত্যক্ত বিছানার ওপর, বিছানা একেবারে টান করে পাতা, বালির সব ফোলানো, কম্বল পায়ের নিচে ভাঁজ করা, যেন কেউ শোয়েনি। কমল দেখছিস, আমি কমলের দৃষ্টি আকর্ষণ করি বিছানার দিকে, এসব ভোঁতড়ে কাণ্ড। তা হবে, আমি আমার দুঃখ ব্যক্ত করি, শেষে কিনা ভূতের হাতে মার খেতে হলো ভাই আমাকে, হ্যাঁ ভূতের হাতে, আমাকে কি ছেড়ে ছেড়ে ভাই। কমলও কাঁদো কাঁদো, তোকেও কি লাথি দিয়ে খাট থেকে ফেলে দিয়েছে নাকি, না তা দেয়নি, তবে কান মলতে কসুর করেন, নাকে সুড়সুড়ি দিয়ে হাঁচিয়েছে, ভূতটা কম্বল যাক যাক। আমার মনটা এতক্ষণে আশ্বস্ত হলো কিছুটা, ভূতের হাতে মার আমায় একলা খেতে হয়নি। শুনছিলেন গৌরী প্রসাদ বসুর লেখা ভৌতিক কাহিনী। আজ আপনাদের দুটো ভৌতিক গল্প কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান। গল্পগুলো ভালো লেগে থাকলে আপনারা আপনাদের প্রিয়জন এবং বন্ধুবান্ধবদের সাথে
গল্পগুলো শেয়ার করো। এবং এখনও যারা আমাদের চ্যানেল বাচিক অরিজিনালসকে সাবস্ক্রাইব করেনি, তারা এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে পরবর্তী সপ্তাহে অন্য কোনো গল্প নিয়ে। নমস্কার, শুভরাত্রি।